সম্প্রতি নায়িকাদের কোনো শিডিউলই পাচ্ছে না, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। ঢাকায় সিনেমা শিশু নায়ক সাকিব, যার সঙ্গে ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকে দুই বাংলার নায়িকারাই। তবে সেই সাকিবের মুখে শোনা গেল ভিন্ন কথা, এ নায়ক নিজেই নাকি নায়িকাদের শিডিউল ঠিকঠাকভাবে পাচ্ছেন না। কিন্তু কেন নায়িকাদের শিডিউল পাচ্ছেন না সাকিব, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া। সম্প্রতি দরদ ছবির স্পেশাল স্ক্রিনে হাজির হয়ে এমন কথায় বললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হ্যালানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড অ্যানকলের সৌজন্যে দরদের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে সাকিব খানের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন চিত্রনায়ক সিয়াম, পূজাচেরি পরিচালক অনন্য মামুন, সেমন্তী সৌমি, প্রার্থনা ফারদিন দিঘি, অর্চিতা স্পর্শিয়ার মতো তারকারা। সেখানে বিদেশি নায়িকাদের সাথে কাজ করার প্রসঙ্গে সাকিব বলেন, আমি নিজেই দেখি নায়িকাদের শিডিউল পাচ্ছি না, যেহেতু বছরে দুই তিনটা ছবি করি তাই আমার শিডিউলে বেশি লাগে। কিন্তু আমাদের দেশের যারা নায়িকা আছে তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়, তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে। সাকিবের দাবি, ঈদ ছাড়াই তার অধিকাংশ সিনেমা হিট হয়েছে। নায়কের ভাষায়, এবছরের হাইস্ট ওপেনিং কালেকশন দরদে। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয় সাকিব খানের। ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে, যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন, এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলোই কিন্তু ঈদ ছাড়া এসেছে, এটা সবসময় প্রমাণিত হয়ে আসছে। আজকে দরদ নিয়েও প্রমাণ করলো যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে। এদিকে ঢালিউডে আলোচিত অভিনেত্রী শবনম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকেন একের পর এক, তবে বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। গত 20 নভেম্বর নিজের জন্মদিনে ছেলেকে নিয়ে কেক কাটেন শবনম বুবলি। সম্প্রতি তার ফেসবুক ঘুরে দেখা গেছে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে সেই ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন জুয়ার অ্যাপে শুভেচ্ছাদূত হওয়ার খবর। প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলিকে বলতে শোনা যায়, আমি বুবলি, একজন শুভেচ্ছাদূত, তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্টিং এবং ক্রিকেট অভিজ্ঞতাদের নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য? শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়া, সুযোগ হাতছাড়া করো না, জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে, যেখানে খেলা শুধু জেতার জন্য। সাধারণত চিত্রনায়িকা শবনম বুবলি তার ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে সবার জন্য উন্মুক্ত রাখেন, তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওটি পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছিলেন। শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। কেউ কেউ বলেন, বুবলিও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।